We are at the first day of the second round of Prerana Shri International Dance Festival 2020, organized by Nritya Bhasha Prerana. And the subject of the second round is folk dance. And as you know that folk dances are really, really very colorful and they represent the life of the people of different country and different regions. So we are actually exploring the different parts of India and outside of India as well through the beautiful performances of this cute, cute kids. So let's go to see the performances of Group B, and the respected judges are Chidambi Disa Nayaka from Sri Lanka and Urmimala Sengupta Saikia from India. প্রিশা, তুমি খুব সুন্দর নেচেছো, তোমার ব্যাকড্রপটাও খুব সুন্দর, কিন্তু আমার মনে হয় একটু ক্যামেরার দিকে সামনাসামনি এলে ভালো হতো। আমি তোমার এক্সপ্রেশনটা খুব একটা বুঝতে পারিনি। তুমি একদম গ্রাম বাংলার নাচ করেছো আমাদের গ্রাম বাংলায় দাঁড়িয়ে, ব্যাকগ্রাউন্ড এত সুন্দর লাগছিল দেখতে। কিন্তু আরেকটুখানি তোমাকে এক্সপ্রেশন দিতে হবে, আর আরেকটু স্টেপস পুট করতে হবে। আমার মনে হয় কোরিওগ্রাফিতে আরেকটু যদি স্টেপস থাকতো তাহলে আরও ভালো লাগতো। মানে একটু ভ্যারিয়েশন থাকতে হবে, যে কোনো নাচ যখন আমি বড়োদেরই এটা বলবো, মানে প্যারেন্টসদের বলবো যে একটু চেষ্টা করবেন স্পেশালি কম্পিটিশনগুলোতে, যে বেশিও নয় যেটাতে ক্লামজি হয়, আবার একদম কম সিম্পল স্টেপসও নয় যেটা ও করতে পারে, কিন্তু তার মধ্যে থেকেও একটু ভ্যারিয়েশন আনতে হবে। তো ভালো লেগেছে আমার, আমি তোমাকে 10/6 দিলাম। Prisha, it was nice to see you dancing and I really liked it. One thing I noticed was you had a small problem with taal. So sometimes you were dancing out of the beat. So please do consider about that when you dance next time. So if you get selected, please think of it. And you really impressed us. Wish you all the very best and I'll be awarding you 7 marks.
মনের মধ্যে ঢেকে কুটে কুর 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 মাঝি যাইও না অর্চিতা কুণ্ডু, তুমি খুব সুন্দর নাচ করেছো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এত সুন্দর ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে তুমি যদি আরেকটু আরেকটু ইউজ করতে, মানে আরেকটু ছড়িয়ে করতে, আরেকটু জায়গাটাকে ইউজ করে করতে আরও ভালো লাগতো। কিন্তু একটুখানি স্টেপস সম্বন্ধে একটুখানি খেয়াল রাখতে হবে যে স্টেপসগুলো কমপ্লিট হচ্ছে কি না। আর সবসময় আমার এক্সপ্রেশনটা কিন্তু সামনের দিকে, ফ্রন্টের দিকে হবে, সেটা অডিয়েন্স হোক আর ক্যামেরা হোক, চারিদিকে তাকালে কিন্তু নাচতে নাচতে হবে না। তো সেই জিনিসগুলো তো একটু ম্যাটার করবেই। তোমার যে তুমি যখন নাচ করছো, একটা কোনো কম্পিটিশনে যাচ্ছ, সবসময় এরকম সামনের দিকে তাকিয়ে করবে, আর আরেকটু এক্সপ্রেশন দাও। নাচটা ঠিক আছে, নাচটা আমার ভালো লেগেছে, কিন্তু এক্সপ্রেশনটা আরেকটু হলে নাচটা পুরো পারফেক্ট হয়ে যাবে। আমি মনে হয় আমি মানে আশা করব যে পরের বছর আরও সুন্দর দেখতে পাবো তোমাকে। ক্যারি অন, তোমাকে আমি 10/6 দিলাম। অর্চিতা, you did a great job. It was very nice to see you dancing. One thing I noticed was there was an unclearness in your steps. So you need more practice. Do regular practice. It will help you to become a good dancer. So I wish you all the best and I will be awarding you 6 marks. দূরে ঢোল কাটে, ও কাটে রে গীতা।
शाही खूब सुंदर आमार तुम्हार नाच खूब भालो लेगे छे तुम्हें खूब भालो भावे एंट्रीटा करले तुम्हें एकदम ही खेयाल करो नी काम सामने की आछे कैमरा आछे ना कि आछे तुम्हें एक बार एदिक दौड़े छो स्टेजटा के तुम्हें यूज करे छो तुम्हें अनेक कटा स्टान्ट करे छो भालो लेगे छे आमार एबंग ए गान्टा के जे यूज करे छो सेटाओ आमार भालो लेगे छे आमार मने हय पिदारे पलाशेर बोनेर ए वार्शनटा सब थेके सुंदर परफेक्ट আমি খুশি হয়েছি তোমার নাচ দেখে আমি তোমাকে 10-8 দিচ্ছি Shahi, it was nice looking at you dancing like that. So it was very beautiful and your dance was very nicely choreographed. I wish you all the very best. Keep on practicing, do regular practice and improve your skills more and more. I wish you all the very best. I will be awarding you 8 marks. আত্মজা তোমার নাচ আমার খুব ভালো লেগেছে তুমি একদম পারফেক্ট করেছো একটুখানি তাল কেটেছে মাঝে মাঝে কিন্তু তুমি সেটাকে করে ঠিক ম্যানেজ করে দিয়েছো তোমার ড্রেস আপটাও আমার খুব ভালো লেগেছে এক্সপ্রেশন দেবারও চেষ্টা করেছো এবং তুমি একদম ক্যামেরার দিকে তাকিয়ে নাচ করা মানে ক্যামেরাটাই এখন আমাদের অডিয়েন্স তো আমাদের সোজা ওদিকে তাকিয়েই নাচটা করা উচিত আর ব্যাকড্রপটা খুব ভালো লাগছে কিন্তু আমার মনে হয়েছে একটা কথা তুমি যদি আরেকটু ইউজ করতে আরেকটু ঘুরতে তাহলে আরেকটু তোমাকে আমি মার্কস দিতে পারতাম তাই জন্য তোমার মার্কস একটু আমি Atmaja, I really liked your dance and it was so beautiful to look at you dancing with all those facial expressions and all. You need to improve your skills and you need regular practice for that. So I wish you all the best and you did a great job for your age. So keep on practicing so that you will be able to go a long way.
So I wish you all the very best and I will be awarding you 6 marks. নাচটা সুন্দর শুরু করলে তোমার ব্যাকড্রপটা আমার এত ভালো লাগছে, আমারই ইচ্ছা করছে ওখানে গিয়ে একটু নাচ করে আসি, খুব সুন্দর। কিন্তু তুমি নাচতে নাচতে এদিক ওদিক কেন দেখছিলে? আমাদের কিন্তু নাচে কনসেন্ট্রেট করতে হবে। যখন আমরা নাচ করব বা কোনো কম্পিটিশন করব বা কোনো পারফরমেন্স করব, আমি ওইটার কথা, আমি আজকে ওই কার্টুনটা দেখব, আমি এখন ওইটা খাবো, এইসব ভাবলে চলবে না বা অন্যদিকে তাকালে চলবে না। আমার যে ক্যামেরা রয়েছে সামনে বা আমার অডিয়েন্স রয়েছে সামনে, আমাকে কিন্তু আই কন্ট্যাক্ট একটা রাখতেই হবে, নয়তো কিন্তু কখনোই নাচটা পরিপূর্ণ হয় না। আর স্টেপসগুলোও যে তুমি করছো, স্টেপসগুলো আরেকটু কমপ্লিট করতে হবে, যাতে মানে প্রপারলি হাতটা যেটা একটা তুলছো, এই হাতটা যেন একদম প্রপারলি একদম অপর অবধি ওঠে, একটা জায়গায় অবধি গিয়ে যেন আটকে না যায়। আর প্যারেন্টসদের বলবো, যখন ড্রেস আপ মানে ড্রেস পরাবেন পারফরমেন্সের জন্য, তখন একটু মাথায় রাখবেন, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি এটা বলবো যে প্রপারলি পিন করা। আর যখন একটা শাড়ি পরেছে, কোমরে যদি একটা ফেটটি দিয়ে দিতেন তাহলে একদম নিট লাগতো দেখতে। বাট তুমি চেষ্টা করেছো, এটাই সব থেকে বড়ো কথা। আমি তোমাকে 10/7 দিচ্ছি। To see you dancing, and you did a great job as well. But there's one thing I want to mention, that is, when you are doing steps, please make sure that you are sure of the steps, because one thing I saw in your dance, you were not sure about the steps what you were doing. So when you dance again, please make sure that you practice well and do the dance. So, I wish you all the very best and I will be awarding you 5 marks. Good luck.